কেন পিরিতি বাড়াইলা মরে, এই গানটি দিয়ে শুরু এবং সাজিয়ে গুছিয়ে দিয়ে মরে, এই গানটি দিয়ে শেষ। এই নিয়ে আজকে ছোটখাটো একটি রিভিউ দিব পড়ানো। শুরু তো খুব ভালো হয়েছে। প্রথম দুই দিন আমাদের প্রতিদিন 4টা শো, প্রথম দুই দিন 8টা শো হাউসফুল হয়েছে। এখন পর্যন্ত পড়ানোর চাহিদা কেমন? খুবই বেশি। আমাদের সবাই বলতেছে যে কেন এক সপ্তাহ রাখবেন, আরও বেশি রাখবেন না, কিন্তু আমাদের শিডিউলের কারণে আমরা রাখতে পারতেছি না। আমরা ইনশাল্লাহ আশা করি আগামীতে আবার পড়ান আসবে আমাদের। 22 জুলাই থেকে নারায়ণগঞ্জে যেমন পড়ানের ঢল পড়ে গেছে, পড়ানের দর্শক যেন পড়ান নিয়েই মেতে আছে নারায়ণগঞ্জে। এরকম মনে হয় প্রথমবার যে নারায়ণগঞ্জের যারা সিনেমা প্রেমী রয়েছে তারা পড়ানের এতটা ঢল দেখা যাচ্ছে সিনেস্কোপে। কেন মানুষের এত ঢল এই পরাণ সিনেমায়? চলুন আমরা কিছু দর্শক রিভিউ দেখি। কেমন লাগলো মুভি? ভালো, অনেক ভালো। একটা ত্রিমুখী প্রেমের কাহিনী ছিল, তো যে শরীফুল রাজের যে অভিনয় মানে সব মিলে শরীফুল রাজের অভিনয়টা চমৎকার, দারুণ ছিল। কেমন লাগলো মুভি? ছবি ভালো, ভালো লেগেছে। পুরো মানে শেষ পর্যন্ত ক্লাইম্যাক্সটা চমৎকার হয়েছে আর কি, শেষে একটা টুইস্ট এনেছে। এরকম আরও ছবি আমরা চাই, যাতে আমরা এরকম হলে সবসময় আসি। আজকে ছুটির দিন, এটা একটা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছি আর ছবিটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর সিনেস্কোপকে ধন্যবাদ নারায়ণগঞ্জের ছোট পরিসরে আনার জন্য। আসলে পুরো একটা হিস্টোরিক্যাল মুভি যেটা দেখলাম, ঘটনাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, যে কারণে প্রত্যেকটা পয়েন্টই ভালো লাগছে। স্পেসিফিক আসলে বলার কোনো নাই, মানে পয়েন্ট নাই, পুরো মুভিটাই খুব সুন্দর লাগছে। কেমন লাগছে মুভিটা? মুভি টোটালি আনএক্সপেক্টেড, একটা টুইস্ট ছিল, এক্সপেক্ট করি নাই। ইমোশন, ড্রামা, সাসপেন্স, টুইস্ট সব কিছু মিলে খুব ভালো লাগছে। আমরা কান্দছিও, আমরা হতাশ হয়েছি, আমরা অবাক হয়েছি। এটাকে মানে কি আর বলবো, ওভারঅল অনেক জোস একটা মুভি ছিল, বাংলা মুভি হিসেবে খুব ভালো ছিল। মুভি কার অভিনয় সবচেয়ে ভালো লাগছে আপনার? অভিনয় ভালো লাগছে রাজ। আচ্ছা, আর এই মুভির কোনো ডায়লগ আপনার মনে আছে কি, যে এই ডায়লগটা খুব ভালো লাগছে? ডায়লগ হচ্ছে রাজের ফ্রেন্ড বলে আমি তোতো, আমি তোতো, ওটা মজা লাগছে। আর হচ্ছে রাজের ফ্যান হয়ে গেছে এরকম আগে দেখি নাই ওকে, তো খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ আপু। শেষ দৃশ্যটা আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। যখন সিনেমা শুরু হয় তখনই আমার পাশে কিছু মহিলা দর্শক ছিল এবং কিছু কিশোরীও ছিল। তো অনেকে যখন মুভিটা শুরু হয়, বিশেষ করে মুভির প্রথমেই যে এন্ট্রিটা দেখায় সেটা জাস্ট ওয়াও, সবাই মানে অনেক আগ্রহ সহকারে যে না সামনে কি হবে, আসলে কি ঘটনাটা এরকম আমরা যেটা দেখেছিলাম, না আরো বেশি কিছু হবে, এক্সাইটেড নিয়ে তখন আরো আগ্রহী হয়ে যায়। আমিও অনেকটা থেমে গিয়েছিলাম যে আসলে কি হবে সামনে। পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। প্রথমে আসি মিম চরিত্র নিয়ে, অনন্যা, যাকে অনেকেই হলের ভিতরে গালিগালাজও করেছে আবার অনেকেই প্রশংসাও করেছে, যে না আমাদের আশেপাশে হয়তো এরকম অনন্যা চরিত্রে অনেকেই দেখা যাবে। কিন্তু হ্যাঁ, এটা বলতেই হয় যে গ্ল্যামারস লুকে কিন্তু মফস্বল শহরের যে সিনগুলো দেখিয়েছে অনন্যা সেটা অন্য কোনো কারো পক্ষে সম্ভবই হতো না। মিমের তো অনন্যা চরিত্র নিয়ে আমি বললামই, কিন্তু এর পরে যদি এখানে কেউ ফাটিয়ে দেয় সে হচ্ছে শরীফুল রাজ, মানে প্রত্যেকের দর্শকের পরাণ। আসলে শরীফুল রাজের যে এন্ট্রি লুকটা ছিল এবং এখানে যে দেখা যায় বখাটে মাস্তান, সে যেভাবে আমাদের আশেপাশে অনেকেই দেখা যায় এরকম বখাটে, এরকম লোক আমরা খুব প্রায় সময় দেখে থাকি, কিন্তু শরীফুল রাজ যে দুর্দান্ত অভিনয়টা করে গিয়েছে এটার মধ্যে সত্যি জাস্ট অসাধারণ। সে আসলেই দর্শকের পরাণে চড়ে গিয়েছে। এছাড়া যদি এখানে আরো কারো কথা বলতেই হয়, না বললেই নয়, সে হচ্ছে পুলিশ চরিত্রে নাসিরউদ্দিন।
তার কিছু কিছু ডায়লগ মানে জাস্ট ওয়াও, কমেডির মতো, দর্শক ওইখানে হেসেছেও। এবং লাস্ট মোমেন্টে যে কিছু কিছু টুইস্ট ছিল সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে পরান মুভিটি দেখতেই হবে। লাস্ট টুইস্টে আমরা দেখতে পাই শরীফুল রাজ এবং ইয়াসুহান মানে রোমান এবং শ্রীপাদ দুইজনেই মারা যায়। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে, এইখানে আরেকটা চরিত্র দেখা যায় যেটা পরবর্তীতে আপনাকে দেখতে হবে, এটার জন্যই দেখতে হবে মূলত পরান। এই টুইস্টটাকে অবশ্যই আপনাকে আঁকড়ে ধরে রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরান মুভির মধ্যে কিছু কিছু অনেক কমেডি ছিল, আপনাকে অনেক যেগুলো হাসাবে, কিছু কিছু ভালো লাগা ছিল, কিছু কিছু খুনসুটি ছিল যে প্রেমের যখন মানুষ পড়ে তখন আসলে কেমন হয়ে যায় বা প্রেমে পড়ার পর মানুষের অনুভূতিগুলো কেমন থাকে বা হারিয়ে যাওয়ার একটা যে তীব্র অনুভূতি থাকে সেই সব কিছু আপনারা পরানে দেখতে পারবেন। আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো খালি সুইং করে খালি সুইং করে। সিনেমা হলে আমরা সব সময় দেখি যে সিনেমাতে মনোযোগীটা খুব কমই থাকে, কিন্তু এখানে কেউ অযথা কোনো কথা বলেনি, কেউ মোবাইল ব্যবহার করেনি, কেউ বা বের হয়ে যায়নি। এইটাই মনে হয় পরান সবার পরানে জায়গা করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে তো পরান নিয়ে একটা ছোটখাটো রিভিউ দিলাম, কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও কোন মুভির, নতুন কোন মুভির যদি কাহিনী সম্পর্কে বা আপকামিং কোনো টুইস্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের নিউজ নারায়ণগঞ্জের পেজে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।